আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটিতে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া যায় বা স্টাডি করা যায়। আমরা যারা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকি, বিশেষ করে টেক্সটাইলে, তারা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে জব সেক্টরে চলে যায়। এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবি না, অনেকেই ভাবি কিন্তু করা হয় না, অনেকেই দেশের বাইরে চলে যায়। বাংলাদেশে যে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে এটা অনেকেই জানে না, বা অনেকেই মনে করে যে আমি করতে চাই না, অনেকে আবার করতে চায় কিন্তু কিভাবে করবে এইগুলো খোঁজ খবর নিতে পারে না, কারণ টেক্সটাইলের অফিস টাইম অনেক বেশি থাকে। আমি এই ভিডিওতে খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেব বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটিতে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া যায়, স্টাডি করা যায়। ফার্স্ট, বাংলাদেশে টোটাল 5টা ইউনিভার্সিটিতে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এর ভিতরে 3টা পাবলিক ইউনিভার্সিটি আছে এবং 2টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি এক এক করে আপনাদেরকে এই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে বলে দিব। ফার্স্ট, বুটেক্স, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, সংক্ষেপে বুটেক্স বলা হয়ে থাকে, এটি আগরগাঁয়ে অবস্থিত। সেকেন্ড, ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটা গাজীপুরে অবস্থিত। 3 নম্বর, মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা ঢাকার বাইরে টাঙ্গাইলে অবস্থিত। যদি আপনারা এই তিনটা পাবলিক ইউনিভার্সিটির কোনোটিতে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা পোষণ করে থাকেন বা করতে চান, তাহলে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে নোটিশ বোর্ডে আপনারা ইউনিভার্সিটির যে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে সার্কুলার, সেই সার্কুলার দেখতে পারবেন এবং কিভাবে আপনাদেরকে সামনের দিকে আগাতে হবে সেটা সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। আর 2টা যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য বা পড়ার জন্য, সে 2টার ভিতরে 1 নম্বর ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটার অনেকগুলো ক্যাম্পাস আছে। মেন ক্যাম্পাস যেটা আছে সেখানে সাধারণত এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হয়ে থাকে। তারপরেও যদি আপনাদের ইনফরমেশন দরকার হয় অবশ্যই ওয়েবসাইটে আপনারা এটা দেখে নেবেন। 2, নিটার, এটি নবীনগর থেকে ধামলার দিকে যাইতে নয়ারহাট একটা জায়গায় নিটারটা অবস্থিত, এখানেও এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনারা স্টাডি করতে পারবেন। পাবলিক ইউনিভার্সিটিগুলোর যদি ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে দেখবেন। আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা বললেই সঙ্গে সঙ্গে একটা টাকার প্রশ্ন চলে আসে, কত কস্ট লাগতে পারে। এই কস্ট সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলেও সেটা ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নিটারের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওর শেষের দিকে সবসময় একটা অ্যাডভাইস দিয়ে থাকি, অ্যাডভাইসটা হলো সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত, আর এই সুস্থতার জন্য প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। প্রত্যেকটা মানুষের প্রয়োজন দিনে মিনিমাম 15 থেকে 20 মিনিট হলেও ফিজিক্যাল এক্সারসাইজ করা। যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা ভিডিওটা আমার যারা ভিউয়ার্স আছে যারা দেখেন, তারা অবশ্যই যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে থাকেন খুবই ভালো, আর যদি না করে থাকেন মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করুন, আপনি নিজে করুন এবং আপনার পরিবারকে এই ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য উৎসাহিত করুন। আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকার আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।